আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 যোগাশ্রী রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে। তো আজকে আমি একটা ম্যাথ উঠেছি, এই ম্যাথটা আলোচনা করব। কিন্তু ম্যাথটা আলোচনা করতে গেলে আমাকে যে যে বিষয়গুলি জানতে হবে সে বিষয়গুলি নিয়ে আগে আলোচনা করে নিই। তাহলে ম্যাথটাকে আমি একবার পড়ে দিই। যে টি সাজ দ্যাট আর থ্রি টেন্স টু আর থ্রি একটি যোগাশ্রী রূপান্তর। তাহলে এখান থেকে আমার জানতে হবে যোগাশ্রী রূপান্তর কি, এবং টি এক্স ওয়াই জেড সমান এখানে এই মানটা দ্বারা হচ্ছে যে টি মানটা, কারণ টি হচ্ছে যোগাশ্রী অপারেটর, সেই অপারেটর সংজ্ঞায়িত। এখন টি এর র্যাং, ইমেজ টি, শূন্যতা এবং কার্নেল টি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি এই ম্যাটটা করতে গেলে কি কি বিষয়ে জানতে হচ্ছে? একটা জানতে হচ্ছে যোগাশ্রী রূপান্তর কি, একটা জানতে হচ্ছে র্যাং কি, একটা হচ্ছে ইমেজ টি ইমেজ কি, একটা হচ্ছে শূন্যতা এবং কার্নেল টি কি, তার মানে সবগুলোই জানতে হবে। তার মানে আমি আজকে এটা প্রথম লেকচার শুরুর দিক থেকে আলোচনা করবো। ওকে, তো প্রথমে আসি যে যোগাশ্রী রূপান্তর। তো যোগাশ্রী রূপান্তর হচ্ছে যে আমি এমনিতে বলে দিচ্ছি, আপনারা হচ্ছে যে এগুলো লিখে লিখে মুখস্থ করবে। যে মনে করি এফ একটা ভেক্টর, মনে করি এফ ফিল্ডে, এফ একটা ফিল্ড, তাহলে মনে করলাম যে এফ ফিল্ডে ভি ও ইউ দুইটা হচ্ছে ভেক্টর জগৎ। তাহলে মনে করি এফ ফিল্ডে ভি ও ইউ দুইটা ভেক্টর জগৎ। তাহলে ইউ, সরি এখানে ভি আগে লিখবো, ভি অফ এফ থেকে, এফ থেকে ইউ অফ এফ, ইউ অফ এফ তে রূপান্তর টি সাজ দ্যাট ভি অফ এফ থেকে, মানে টেন্স টু ইউ অফ এফ কে যোগাশ্রয়ী রূপান্তর বলা হইবে। যদি সে, আমি এমনিতে বলে দিচ্ছি আসলে লেখা অনেক লিখতে ইচ্ছে করে না আর কি, তো যদি দুইটা সত্য পালন করে, এক নাম্বার সত্য হচ্ছে যে ফর অল ইউ ভি বিলোংস টু ভি, এখানে ইউ ভি হচ্ছে আমাদের ভি এর উপাদান। আচ্ছা ট্যান অর এখানে আমরা লিখতে পারি যে টি ইউ প্লাস ভি সমান হচ্ছে টি ইউ প্লাস টি ভি। আর একটা সত্য হচ্ছে যে ফর অল ইউ বিলোংস টু ভি এবং আলফা বিলোংস টু, এখানে ফর অল আলফা বিলোংস টু এফ হয়, তাহলে আমরা লিখতে পারি টি ইন্টু আলফা ইউ সমান হচ্ছে আলফা টি ইন্টু ইউ। তা আমি আরেকবার বুঝাই দিই প্রথম থেকে, যে মনে করি এফ একটা ফিল্ড, সেই ফিল্ডে ভি ও ইউ দুইটা ভেক্টর জগৎ। আচ্ছা তাহলে ভি অফ এফ থেকে ইউ অফ এফ তে রূপান্তর যদি আমরা করতে চাই, তার মানে হচ্ছে টি সাজ দ্যাট ভি অফ এফ থেকে ইউ অফ এফ কে, এফ কে যোগাশ্রয়ী রূপান্তর বলা হইবে যদি সেটা কি হয় দুইটা সত্য পালন করে। এক নম্বর সত্য হচ্ছে ফর অল ইউ ভি বিলোংস টু ভি, অর্থাৎ ইউ আর ভি হচ্ছে ভি এর উপাদান। তো এই সত্যটা যদি পালন করে, এবং যেখানে টি ইন্টু ইউ প্লাস ভি সমান আমরা লিখতে পারবো হচ্ছে টি ইউ প্লাস হচ্ছে টি ভি। আচ্ছা আর দুই নম্বর সত্য হচ্ছে ফর অল ইউ বিলোংস টু ভি, অর্থাৎ ইউ যদি ভি এর উপাদান হয় এবং এফ ফিল্ড থেকে যদি আমি একটা স্কেলার নেই, অর্থাৎ আলফাটা হচ্ছে এফ এর উপাদান হয়, তাহলে টি ইন্টু আলফা ইউ সমান আমি লিখতে পারবো হচ্ছে আলফা টি ইন্টু ইউ। এ দুটো যদি সত্য পালন করে তাহলে আমরা কি করব, এটাকে যোগাশ্রী টি সাজ দ্যাট ভি অফ এফ টেন্স টু ইউ অফ এফ কে যোগাশ্রী রূপান্তর বলবো। তো এটাই হচ্ছে আমাদের যোগাশ্রী রূপান্তরের সংজ্ঞা। এখন আমি আলোচনা করব হচ্ছে যে যোগাশ্রী রূপান্তরে অপারেটরটা কি, অপারেটর। আচ্ছা তো আমরা একটু আগে যেটা দেখলাম যে টি সাজ দ্যাট ভি অফ এফ থেকে টেন্স টু ইউ অফ এফ হচ্ছে একটা যোগাশ্রী রূপান্তর। আচ্ছা তাহলে আমরা ধরে নেব বা মনে করি বা ধরি, লেট
পিস হ্যাজ দ্যাট ভি অফ এফ থেকে ইউ অফ এফ একটি যোগাশ্রী রূপান্তর। এখন এখানে যদি ভি অফ এফ সমান ইউ অফ এফ হয়, অর্থাৎ ভি অফ এফ এর একটা ভেক্টর জগৎ, সেই ভেক্টর জগতে আমাদের জয়টা উপাদান থাকবে বা জয়টা এলিমেন্ট থাকবে, ঠিক একইভাবে ইউ অফ এ ভেক্টর জগতেও আমাদের ঠিক ততটা যদি উপাদান থাকে, তার মানে এই ভেক্টর ইউ অফ এ ভেক্টর জগৎ এবং ভি অফ এ ভেক্টর জগৎ যদি সমান হয়, তাহলে আমরা এখানে যে এই টি সাজদারটা লিখতেছি এই টিটাকে বলা হবে যোগাশ্রয়ী রূপান্তরের অপারেটর। ওকে, তাহলে সেই এই টিটাকে বলবো আমরা যোগাশ্রয়ী রূপান্তরের অপারেটর। তো আমরা কি করলাম, যোগাশ্রয়ী রূপান্তরের অপারেটরটা শিখে ফেললাম। আচ্ছা, এখন আমি আলোচনা করবো যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজটা কি। তো আমি একটা মুছে ফেললাম, আসলে ভুল হয়েছে, ইমেজ এই কথাটা আমার না মিশানো উচিত ছিল, যে ধরি টি সাজ দ্যাট ভি অফ এফ টেন্স টু ইউ অফ এফ একটি একটি যোগাশ্রয়ী রূপান্তর, রূপান্তর। আচ্ছা, এটা আর মিশাবো না ইনশাল্লাহ, এটা বারবার আমাদের লাগবে। ওকে, তাহলে যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজটা কি আসলে, এটা আমি এখন আলোচনা করব। তাহলে এখানে আমার হচ্ছে ই ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, ইউ অফ এফ আর একটা ভেক্টর জগৎ। তাহলে আমি এখানে অঙ্কন করলাম যে এটা হচ্ছে আমার ভি অফ এফ একটা ভেক্টর জগৎ, আর এদিকে আমি আর একটা ভেক্টর জগৎ অঙ্কন করলাম যা কিনা হচ্ছে ইউ অফ এফ আর একটা ভেক্টর জগৎ। এখন ইমেজ বলা হচ্ছে, যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজটা বলা হচ্ছে যে ইউ অফ এফ এর যে সকল ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর ইমেজ, অর্থাৎ এখানে কিছু আমাদের উপাদান থাকবে, সেই উপাদানের প্রতিছবি এখানে থাকবে। ওকে, তাহলে ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর উপাদানের ইমেজ, সেই সকল উপাদানের সেট কি, অর্থাৎ ইউ অফ এফ এর সেই সকল উপাদানের সেট কি। আমি ধরে নিলাম এখানে হচ্ছে এক্স ওয়াই জেড একটা এগুলো উপাদান, তাই ইউ অফ এফ এর যে সকল উপাদানের ইমেজ, ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর উপাদানের ইমেজ, তো এই এই কিছুর একটা উপাদান এর একটা ইমেজ থাকবে। আমি ধরে নিলাম যে এর ইমেজটা হচ্ছে আর, আমি ধরে নিলাম, তো এখানে আমি একটা সংখ্যা দিই, ধরে নিলাম যে কে একটা সংখ্যা, এর ইমেজটা হচ্ছে আর। ওকে, তাহলে ইউ অফ এফ এর যে সকল উপাদান, ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর ইমেজ, সেই সকল উপাদানের সেটটাকে, ইউ অফ এফ এর সেই সকল উপাদানের সেটটাকে বলা হচ্ছে আমার যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ, মানে এখানে আরটাকে বলা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ। আচ্ছা, এটাকে কিভাবে লেখা হয়, দেখে ইমেজকে আইএমটি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইমেজটি সমান আমরা লিখতে পারি দুই দিকে আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, যেহেতু এটা একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা লিখবো প্রথমে হচ্ছে ইউ বিলংস টু ইউ অফ এফ, আর শেষে লিখবো ভি বিলংস টু ভি অফ এফ। লেখার পরে এখানে সাজ দ্যাট দিয়ে টি ভি সমান হচ্ছে ইউ, আচ্ছা এখানে একটা কমা দেবো, এটা হচ্ছে আমার লেখার নিয়ম। তাহলে যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ আমি আরেকবার বলে দিই, যদিও বারবার বলা হয়ে যাচ্ছে, তো আমি আরেকবার বলে দিই যে ইউ অফ এফ এর যে সকল উপাদান ভি অফ এফ এর উপাদানের ইমেজ, সেই সকল উপাদানের সেট কে বলা হচ্ছে আমাদের যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ। তো এখন আমি আলোচনা করব হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেলটা কি। তো মনে করি যে এই যে একটা, এটা আমরা কয়েকবার বারবার মনে করতেছি যে এটা টি সাজ ভি অফ এফ টেন্স টু ইউ অফ এফ একটা যোগাশ্রয়ী রূপান্তর। ওকে, আচ্ছা এখন এখানে আছে দুইটা ভেক্টর জগৎ, একটা ভি অফ এফ একটা ইউ অফ এফ, তাহলে এখানে ভি অফ এফ আমি লিখলাম, এখানে ইউ অফ এফ, অর্থাৎ ভেক্টর জগৎ আমি কল্পনা করতেছি। আচ্ছা, তো এখন যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেলটা হচ্ছে যে ভি অফ এফ এর যে সকল উপাদানের ইমেজটা আমার হচ্ছে শূন্য, এখানে ইমেজটা হচ্ছে আমার শূন্য। তাহলে আমি এখানে ধরে নিলাম একটা ভি অফ এফ এর উপাদান হচ্ছে কে, এই কে এর ইমেজ বা প্রতিছবিটা হচ্ছে আমার শূন্য, তাহলে সেই ভি অফ এফ এর সেই উপাদানটাকে বলা হচ্ছে আমার যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল। তো আমি আবারও বলে দিচ্ছি যে ভি অফ এফ এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, সেই সকল, অর্থাৎ ভি অফ এফ এর ওই সকল উপাদানের সেটটাকে বলা হচ্ছে আমার যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল। এখন আমি আলোচনা করব হচ্ছে যে র্যাঙ্ক কি,
আর হচ্ছে আমার নালিটি বা শূন্যতা কি? আচ্ছা এখন হচ্ছে র্যাঙ্ক কি? র্যাঙ্ক বা মাত্রা, র্যাঙ্ক বা হচ্ছে মাত্রাটা কি? তো র্যাঙ্ক বা মাত্রা হচ্ছে যে ইমেজ টি এর মাত্রা কি, ইমেজ টি এর মাত্রাকে বলা হচ্ছে র্যাঙ্ক, মাত্রাকে বলা হচ্ছে আমার র্যাঙ্ক, আর কার্নেল টি এর মাত্রাকে বলা হচ্ছে, টি এর মাত্রাকে বলা হচ্ছে নালিটি বা শূন্যতা, নালিটি বা হচ্ছে শূন্যতা। এখন আমি সব বিষয় জেনে ফেললাম, এই ম্যাথটা করার জন্য যা যা বিষয় দরকার সব বিষয় আমরা শিখে ফেললাম। এখন মূল আলোচনা আমরা শুরু করব। তাহলে এখানে যোগসূত্রের রূপান্তরটা আমরা শিখলাম, র্যাঙ্ক কি শিখলাম, ইমেজ টি শিখলাম, শূন্যতা কি শিখলাম এবং কার্নেল টিটা কি তাও শিখলাম। তাহলে এখন আমি কি করব, এই ম্যাথটাকে সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা এই ম্যাথটাকে সলিউশন করার জন্য অর্থাৎ র্যাঙ্ক, ইমেজ টি, শূন্যতা, কার্নেল টি এগুলো বের করতে গেলে আমাকে জানতে হয় ভিত্তি, আমাদের জানতে হয় ভিত্তি। তো সেই ভিত্তি যদি দেয়া না থাকে তাহলে আমাকে কি করতে হবে, ভিত্তিটা ধরে নিতে হবে। আচ্ছা তো এখানে কিন্তু আমাদের কোনো ভিত্তি দেয়া নাই, অর্থাৎ আর থ্রির কোনো ভিত্তি দেয়া নাই, তাহলে কী করতে হবে, ভিত্তিটা ধরে নিতে হবে। ওকে তাহলে আর থ্রি আমরা চ্যাপ্টার ফাইভে কিন্তু শিখছি যে আর থ্রি এর আদর্শ ভিত্তিটা কি। আসলে আর থ্রি এর আদর্শ ভিত্তি হচ্ছে যদি আর থ্রি থাকে তার মানে এদিকে হবে তিনটা এলিমেন্ট বা উপাদান। ওকে তাহলে আমি লিখতে পারি আর থ্রি এর আদর্শ ভিত্তি হচ্ছে 1 0 0, যেহেতু আর থ্রি আছে থ্রির ক্ষেত্রে আমি লিখতেছি, আরটা হচ্ছে 0 1 0, আরটা হচ্ছে 0 0 1, এভাবে লিখতে হয়। যদি আর ফোর থাকে বা আর টু দিলাম আমি এখানে, তাহলে কি হবে আমাদের এর ভিত্তি হবে 1 0 0 1, এভাবে লিখতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাছাড়াও যদি চ্যাপ্টার ফাইভ করে থাকে তাহলে কি হবে, আর থ্রি এর ভিত্তি আদর্শ ভিত্তি লিখতে হয়, তাহলে এটা কিন্তু আপনারা জানেন। তো এটা আসলে নতুন করে আলোচনা করার কিছু নাই, আমি মূল আলোচনায় শুরু করে দিই। তো এখানে যেহেতু আমাদের ভিত্তি দেওয়া নাই এজন্য আমাদের ভিত্তিটা ধরে নিতে হবে। তাহলে আমি ধরি যে আর থ্রি এর আদর্শ ভিত্তি হচ্ছে আমার 1 0 0 0 1 0, একটা হচ্ছে 0 0 1। তো এখন এই আদর্শ ভিত্তিগুলোর যদি আমি নাম দিই তাহলে কিন্তু ভালো হয়। ওকে তাহলে এই জন্য কী করবো, আমি এই প্রথমটাকে E1, এই দ্বিতীয়টাকে E2, এই তৃতীয়টাকে E3 দিব, তাহলে নামকরণ করবো। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, E1 সমান হচ্ছে 1 0 0, E2 সমান হচ্ছে 0 1 0, আর E3 সমান হচ্ছে আমার 0 0 1। আচ্ছা এখন আমি যদি এই E1 E2 E3 এদের সাথে আমি যদি কি করি, তো এটাকে আমি এখানে সুন্দর করে লিখে দিই, এখানে আমি লিখে দিচ্ছি যে E1 সমান হচ্ছে 1 0 0, E2 সমান হচ্ছে 0 1 0, আর E3 সমান হচ্ছে 0 0 1, আর এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এখন আমি যদি এই E1 E2 E3 এর সাথে টি গুণ করে দেই তাহলে TE1 TE2, আমি লিখতে পারি TE3, তাহলে কি হবে এখানে টি ওর জায়গায় থাকবে আর E1 সমান কত 1 0 0, তাহলে এখানে 1 0 0, ঠিক একইভাবে এখানে টি ওর জায়গায় থাকবে, E2 মান কত 0 1 0, তাহলে এখানে 0 1 0, ঠিক একইভাবে এখানে টি ওর জায়গায় থাকবে, E3 মান কত 0 0 1, আমি 0 0 1 বসাই দেবো। তো এটা সমান, এটা সমান, এটা সমান কি লিখবো এখন, এটা হচ্ছে কথা। তো এটা সমান আসলে অনেকেই হচ্ছে ভুল করে, তো বিষয়টা মনোযোগ দিয়ে দেখো, এখানে দেখা আছে T 1 0 0, তো কিন্তু আমাদের সংজ্ঞায়িত টিটা কখন সংজ্ঞায়িত হবে, TXYZ এই ক্ষেত্রে সংজ্ঞায়িত, আমাদের প্রশ্নে বলে দিচ্ছে যে T XYZ সমান এই ক্ষেত্রে আমাদের এই যোগসূত্রের রূপান্তরের অপারেটরটা সংজ্ঞায়িত। আচ্ছা তাহলে এখানে TXYZ কিন্তু এখানে আমরা মান পাইলাম T 1 0 0, তার মানে X এর মান 1, Y এর মান 0, Z এর মান 0,
আচ্ছা তাহলে এক্স ওয়াই জেড এর মান যদি 0 হয় তাহলে এই সমীকরণটাকে কি করব আমরা এক্স ওয়াই জেড এর মান বসাবো তাহলে এক্স ওয়াই জেড এর মান যদি বসাই তাহলে এখানে কিন্তু আমার ওয়াই আছে ওয়াই এর মান 0 প্লাস জেড এর মান 0 আর এখানে আছে আমার এক্স এর মান হচ্ছে 1 কারণ এই যে এক্স এর মান 1 তাহলে এক্স এর মান 1 মাইনাস 2 ইনটু ওয়াই এর মান 0 কমা আর 2 ইনটু জেড এর মান 0 তাহলে এখানে আমি কি পাচ্ছি 0 আর 0 তার মানে 0 আর এখানে 2 এর সাথে 0 1 থেকে 0 বাদ দিলে কি হয় 1 হয় তাহলে আমি একটু কাছাকাছি করে লিখি 1 আর এখানে 2 এর সাথে 0 গুণ করলে আসলে 0 হয় এখানে আমি লিখতে পারি 0 ঠিক একই ভাবে t e2 এর জায়গায় কি হবে এখানে t 0 1 0 আছে তাহলে t এখানে x y z আছে না তাহলে x এর মান কি 0 y এর মান 1 z এর মান 0 তাহলে এখানে আমি ঠিক একই ভাবে এখানে যেভাবে আছে অর্থাৎ x এর মান 0 y এর মান 1 z এর মান 0 বসাই দেব আচ্ছা তাহলে বসালে কি হয় যে y এর মান আচ্ছা x আমাদের এখানে নাই তাহলে y এর মান 1 y এর মান 1 z এর মান 0 তাহলে 1 প্লাস 0 মানে 1 আচ্ছা কমা এখানে আছে x মাইনাস 2 তাহলে x এর মান 0 মাইনাস 2 ইনটু y y মান হচ্ছে 1 তাহলে হচ্ছে আমি পাচ্ছি মাইনাস 2 আর এখানে 2 ইনটু z z এর মান কত 0 এই যে z এর মান 0 তাহলে এখানে আমি 0 পাচ্ছি ওকে আচ্ছা ঠিক একই ভাবে e3 এর ক্ষেত্রে আমাদের 0 0 1 তাহলে x এর মান 0 y এর মান 0 z এর মান 1 আচ্ছা এখন যদি আমি বসাই দিই তাহলে হচ্ছে x এর মান এখানে আমার কি x নাই y আছে এবং z আছে তাহলে z যেহেতু আছে z এর মান কত 1 আচ্ছা এখানে x মাইনাস 2y x এর মান 0 আর y এর মান 0 তাহলে মানে এটা হচ্ছে আমার 0 আর এখানে 2 ইনটু z আচ্ছা তাহলে 2 আর যদি আমি z এর জায়গায় 1 বসাই তাহলে কিন্তু অ্যানসারটা আসে 2 তো এইভাবে আমি তিনটা মান বের করলাম আশা করি আপনারা বুঝছেন ওকে এখন এই t e1 t e2 ও t e3 এর এই মানগুলোকে এর মান গুলোকে সারি সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করি ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্স গঠন করি তাহলে ম্যাট্রিক্স যদি গঠন করি তাহলে কি হয় 0 1 0 তাহলে আমি লিখবো 0 1 0 আর হচ্ছে 1 মাইনাস 2 0 এটা হচ্ছে 1 0 2 এটা আমি পেয়ে যাচ্ছি তো নিচে যেহেতু জায়গা নাই আমি উপরের অংশগুলো মুছে নিচ্ছি কারণ এগুলি আর আমাদের লাগবে না আমি যেটুকু লাগবে সেটুকুকে রেখে দিচ্ছি ওকে তো এখন এটার থেকে এই ম্যাট্রিক্সটার ইসালন আকার আমাকে বের করতে হবে তো ইসালন আকার আমরা বের করা শিখছি অলরেডি প্রথম অধ্যায় থেকে তাহলে এখানে এই একটা আমাদের ইসালন আকার বের করাই আছে তো আমরা জানি কি যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সারিটাকে এই জায়গায় এনে এই অর্থাৎ সারির কি করা যায় স্থান বিনিময় করতে পারে তাহলে যদি বিনিময় করি তাহলে এই দুই নম্বর সারিটাকে আমি প্রথমে লিখলাম 1 মাইনাস 2 0 আর এক নম্বর সারিটাকে আমি দুই এর জায়গায় বসাতে হবে ওকে তাহলে 0 1 0 আর এখানে 1 0 2 আমার এটা সমান আমি কি করতে পারি 1 মাইনাস 2 প্রথম সারির কোনো চেঞ্জ হয় না মাইনাস 2 0 আর এখানে 0 1 0 আছে ওর জায়গায় থাক আর এখানে আমি যদি কি করি যে সারি হচ্ছে আমার আর রো আর থ্রি প্রাইম সমান হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান অর্থাৎ সারি আমরা যে নতুন সারি পাবো সেটার নাম হচ্ছে আর থ্রি প্রাইম আর আর থ্রি অর্থাৎ তিন নম্বর সারি মাইনাস হচ্ছে এক নম্বর সারি তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কি হবে জিরো হবে আর জিরো মাইনাস আর এখানে আছে মাইনাস টু তাহলে মাইনাস মানে প্লাস টু তাহলে এখানে প্লাস টু হবে আর এখানে টু মাইনাস জিরো তার মানে এখানে আমার অ্যান্সারটা আসছে টু আচ্ছা এখন এদিকে যদি আমি এটা সমান লিখি তাহলে প্রথম সারির কোনো চেঞ্জ হবে না ওয়ান মাইনাস টু জিরো আর এখানে পরের লাইন থেকে জিরো ওয়ান জিরো আর পরের লাইনে আমি যদি এখানে যেহেতু একটা জিরো আছে পরের লাইনে আমাকে দুইটা জিরো আনতে হবে তাহলে এখনো কিন্তু ইসালন আকার হয়নি তার মানে এই টুটাকে আমার জিরো বানাতে হবে টু কীভাবে জিরো হবে যদি টু আর এই যে আমি এখানে লিখে দিই যে আর থ্রি প্রাইম সমান হচ্ছে আর থ্রি মাইনাস হচ্ছে টু আর ওয়ান টু আর ওয়ান যদি আমি করি টু আর ওয়ান এখানে এল ওয়ান দিয়ে ফেলছি টু আর ওয়ান তাহলে এটা যদি আমি করি তাহলে কি হবে এখানে জিরো মাইনাস জিরো তার মানে আমার অ্যান্সারটা আসছে জিরো আর টু এর সাথে টু গুণ করবো তাহলে দুই আপুকে দুই আর তাহলে টু মাইনাস টু তার মানে হচ্ছে জিরো আর টু জিরোর সাথে টু গুণ করলে জিরো আর তাহলে টু মাইনাস জিরো মানে টু এ হয় ওকে
তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ইসারণ আকারে একটা ম্যাট্রিক্স পেলাম কিন্তু এই ইসারণ আকারে ম্যাট্রিক্সে কিন্তু তিনটা অশূন্য সারি বিদ্যমান তাহলে আমি কি লিখতে পারি যে ইহা এই এটা কিন্তু এটা সমান তারপর লাইন লিখতেছি ইহা ম্যাট্রিক্সের ইসারণ আকার যে ইসারণ আকার যাহা তিনটি অশূন্য সারি বিদ্যমান তাহলে যাহা তিনটি অশূন্য সারি বিদ্যমান আচ্ছা তাহলে আমরা জানি কি অশূন্য সারির সংখ্যাটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক তাহলে আমি কি লিখতে পারি নিচের দিক লিখে নিচের অংশটাকে মুছে নেই আচ্ছা তাহলে আমি লিখতে পারি হচ্ছে অতএব র্যাঙ্ক সমান হচ্ছে থ্রি আর ইমেজ টি সমান আমি কি পাবো আর ইমেজ টি হচ্ছে অশূন্য সারি সংখ্যার সেট অশূন্য সারি সংখ্যাগুলোর সেট অর্থাৎ ইমেজ টি সমান আমি সেট যেহেতু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু জিরো এই কমা দিতে হবে ওকে আর হচ্ছে জিরো ওয়ান জিরো একটা হচ্ছে জিরো জিরো টু এটা হচ্ছে আমার অশূন্য সংখ্যার সেট এটা হচ্ছে আমার ইমেজ তাহলে আমি কি পাইলাম র্যাঙ্ক পাইলাম ইমেজ পাইলাম তাহলে এখান থেকে আমি মুছে নেই আমি র্যাঙ্ক বের করলাম আর একটা ইমেজ বের করলাম এখন আমাকে বের করতে হবে শূন্যতা এবং বের করতে হবে কর্নেলটি ওকে তাহলে শূন্যতা বের করার একটা সূত্র আছে আমি সূত্রটা লিখে দিই এখানে শূন্যতাও বের করে দেয় আবার শেষেও শূন্যতা বের করে দেখাবো তো শূন্যতা হচ্ছে এখানে দেখাই দিই যে র্যাঙ্ক প্লাস শূন্যতা সমান হচ্ছে কলাম সংখ্যা ওকে এটা হচ্ছে আমার সূত্র এটা মুখস্থ করে রাখতে হবে ওকে আচ্ছা তাহলে র্যাঙ্ক কত আমরা পাইছি থ্রি তাহলে এখানে লিখতে পারি থ্রি আর শূন্যতা মানে নালিটি ওকে তাহলে শূন্যতা সমান হচ্ছে কলাম সংখ্যা এখানে কলাম কটা আছে একটা দুইটা তিনটা তাহলে এখানে বসাতে পারি থ্রি তাহলে শূন্যতাকে এদিকে রেখে আমি যদি এই প্লাস থ্রিকে সমানের ডান দিকে বাড়াই দিই তাহলে কি হবে এখানে থ্রি আছে প্লাস থ্রি আছে দিয়ে মাইনাস থ্রি তাহলে থ্রি থ্রি কাটা গিয়ে এখানে শূন্য তাহলে শূন্যতা আবার শূন্য হচ্ছে ওকে আচ্ছা তাহলে আমি এখান থেকে তিনটা জিনিস পাইলাম সেটা হচ্ছে র্যাঙ্ক একটা হচ্ছে শূন্যতা একটা হচ্ছে ইমেজ আচ্ছা এখন আমি বের করব হচ্ছে কার্নেলটি আর একটা বের করলেই আমার কাজ শেষ তাহলে এগুলো আমি মুছে নিই এগুলো আমার লাগবে না এখন আমি আলোচনা করব হচ্ছে কার্নেলটি আচ্ছা আবার আমরা ধরে নেব যে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু হচ্ছে কার্নেলটি কারণ এক্স ওয়াই জেড কেন ধরে নেব এখানে আমার ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড এর জন্য সংজ্ঞায়িত ওকে তাহলে এখানে আমাদের ধরতে হবে এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেলটি আচ্ছা তাহলে কার্নেলটি সংজ্ঞা থেকে আমরা জানছিলাম যে কার্নেলটি হচ্ছে যে ভি অফ এফ একটা ভেক্টর জগৎ আর একটা হচ্ছে ইউ অফ এফ আর একটা ভেক্টর জগৎ এখন এই ভেক্টর জগৎ এই ভেক্টর জগৎ এখন এই ভি অফ এফ এর যে সকল উপাদানের ইমেজটা ইমেজটা শূন্য হয় অর্থাৎ এখানে ভি অফ এফ এর যে সকল উপাদান উপাদান বলতে দেয়া আছে এক্স ওয়াই জেড এখানে দেয়া আছে কি এক্স ওয়াই জেড এই এক্স ওয়াই জেড এর উপাদান উপাদানের আমাদের কি হবে ইমেজটা আমাদের কিন্তু এক্স এর ইমেজ হবে জিরো ওয়াই এর ইমেজ হবে জিরো জেড এর ইমেজ হবে জিরো যদি এই সূত্রটা পালন করে তাহলে কিন্তু এখান থেকে আমরা কার্নেল টি পেয়ে যাব ওকে তো এখন কি হবে আমার এক্স ওয়াই জেড এর মান জিরো হতে হবে তাহলে এখানে কার্নেল টি এর সংজ্ঞা থেকে আমরা এখানে লিখতে পারি এদিকে টি ইন্টু এক্স ওয়াই জেড সমান হচ্ছে জিরো 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 এটা আমরা কার্নেল দিয়ে সংজ্ঞা অনুসারে লিখতে পারি যে টি কেন আসলো এদিকে জিরো কেন আসলো এটা হচ্ছে যে একটা যদি ভেক্টর অপারেটর এর সাথে যদি সরি যোগাশ্রয়ী অপারেটর মানে এর সাথে যদি এক্স ওয়াই জেড অর্থাৎ তিনটা উপাদান থাকে সেই উপাদান তিনটার কিন্তু তার কি হবে প্রতিছবি বা ইমেজটা জিরো হবে অর্থাৎ এখানে যেহেতু তিনটা উপাদান তিনটা জিরো হবে এখানে আমি সংজ্ঞা থেকে দেখাই দিলাম যে ভি অফ এফ একটা জগৎ ইউ অফ এফ একটা জগৎ এখন এই ভি অফ এফ এবং ইউ অফ এফ এর এখানে হচ্ছে আমার এক্স ওয়াই জেড তিনটা উপাদান নিলাম এই তিনটা উপাদানের প্রতিছবি কিন্তু জিরো 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 হচ্ছে তাহলে এই জিরো জিরো যদি হয় তাহলে এটা হবে আমার যে কার্নেলটি জিরো 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 ওকে আচ্ছা তাহলে এটাকে আমি একটু এটা পরে বোঝার জন্য এনে রেখে দিই আচ্ছা তো এখন এটাকে আমি কি করতে পারি যে টি টি অফ এক্স ওয়াই জেড এখানে আছে তাহলে টি অফ এক্স ওয়াই জেড সমান হচ্ছে ওয়াই প্লাস জেড
এখানে লিখতে পারি y প্লাস z ইনটু x মাইনাস 2y আর এখানে হচ্ছে 2z সমান আমি পাচ্ছি 0 0 0 তাহলে আমরা এটাকে কি করতে y প্লাস z সমান 0 x মাইনাস 2y সমান 0 2z সমান 0 লিখতে পারি তাহলে এটাকে আমি এভাবে লিখব তখন হচ্ছে সমীকরণ জোট y প্লাস z একটু ভালোভাবে লিখি y প্লাস z সমান হচ্ছে 0 x মাইনাস 2y সমান হচ্ছে 0 একটা হচ্ছে 2z সমান হচ্ছে 0 তো এটাকে আমাদের ইসলন আকার বের করতে হবে ইসলন আকার আমাদের বের করাই আছে কিভাবে বের করা আছে এখানে x এর জায়গায় 0 আর এখানে z এর জায়গায় 0 আর এখানে x এর জায়গায় 0 প্লাস y এর জায়গায়ও 0 তাহলে ইসলন আকার কিভাবে হয় এই ইসলন আকারটা হচ্ছে যে এই আমি যদি এই সারিটাকে একে নিয়ে আসি আর একেরটাকে 2 এ রাখি দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না তাহলে x - 2y + 0 সমান হচ্ছে 0 একটা হচ্ছে 0 প্লাস y প্লাস z সমান হচ্ছে 0 একটা হচ্ছে 0 প্লাস 0 প্লাস 2z সমান হচ্ছে 0 তার মানে ইসলন আকার হচ্ছে যে প্রথম সারিতে যদি 0 না থাকে বড় সারিতে একটা 0 তারপর সারিতে দুইটা 0 তাহলে আমার একটা 0 দুইটা 0 আছে তাহলে এটা হচ্ছে আমার ইসলন আকার তাহলে এখানে কিন্তু এখান থেকে আমি z এর মানটা বের করতে পারি z এর মানটা এখানে আছে কি 2z সমান 0 তাহলে z কে রেখে এখানে 2 গুণ আছে ওদিকে যা 0 বাই 2 তার মানে কিন্তু 0 হচ্ছে তাহলে একটা মান আমি পাইলাম 0 এটা আমি উপরে লিখে দেই যে z সমান হচ্ছে 0 আরেকটা এখানে দুই নম্বর সারিতে যদি y প্লাস z এর মান হচ্ছে 0 বসাই দিই সমান 0 তাহলে কি হচ্ছে y সমান 0 তাহলে আমি আর কমন পেলাম হচ্ছে y সমান 0 আচ্ছা আর এখন এক নম্বর সমীকরণ থেকে x - 2y প্লাস হচ্ছে 0 দেয়া আছে সমান 0 তাহলে x ওর জায়গায় থাকে মাইনাস 2 আর y মান কত 0 তাহলে এর সাথে 0 প্লাস 0 সমান হচ্ছে 0 তাহলে কি হচ্ছে আমার x মাইনাস 0 প্লাস 0 সমান হচ্ছে 0 তার মানে প্লাস মাইনাস কাটা গিয়ে x সমান হচ্ছে 0 তাহলে আমি কি পাইলাম যে তাহলে x সমান 0 পাইলাম তাহলে আমার কার্নেল টি এর সঙ্গে কি বলা হয়েছিল যে x y z এর ইমেজ বা প্রতিচ্ছবি আমাদের 0 0 0 হবে তাহলে এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে x এর মান 0 y এর মান 0 আর z এর মান 0 তাহলে আমরা যে এই যে সংকলন সেটা এটা লিখছিলাম এটা কিন্তু ভুল লিখি নাই ওকে তাহলে এখন আমি কি লিখতে পারি যে কার্নেল টি আমি একটু নিচের দিকে লিখা দিই যে তাহলে অতএব কার্নেল টি সমান আমি লিখতে পারি যে 0 0 0 আর এটাকে এভাবে লিখতে হয় ওকে আর আমার লিখতে হবে কি শূন্যতা তাহলে এখানে যদি সবগুলো শূন্য তাহলে হচ্ছে শূন্যতা কার্নেল টি এর মাত্রাকে বলা হচ্ছে শূন্যতা তাহলে শূন্যতা সমান এটা যদি সবগুলো শূন্য তাহলে শূন্যতা শূন্য এবং আমি আগেও দেখাইছি যে শূন্যতা কিভাবে শূন্য হয় তো সবার শেষে একটা কথা হচ্ছে কি যেহেতু সামনেই আমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা তো আমিও হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তো আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার কিন্তু এখন যেহেতু সময় কম আমারও হচ্ছে প্রিপারেশন নেওয়া দরকার পরীক্ষায় পরীক্ষার জন্য তো দেখা যাবে যে আমি বেশি ভিডিও হয়তো আপলোড করতে পারতেছি না তো যাই হোক আপনারা একটু ক্লাসগুলো শেয়ার টেয়ার করে পাশে থাকবেন আর হচ্ছে যে যাতে আমি হচ্ছে যে টাইম পেলেই আপনাদের জন্য হচ্ছে যে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ দিনে একটা দুটো করে আপলোড করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই